আজ নদিয়া জেলার করিমপুর রেগুলেটেড মার্কেট চত্বরে অনুষ্ঠিত হলো 38তম জেলা স্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2022। জেলা প্রতিযোগিতার এই খেলায় দায়িত্বে ছিলেন করিমপুর চক্র। নদিয়া জেলা প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয় মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ছাত্রছাত্রীরা এই খেলায় অংশগ্রহণ করেন। করিমপুর থেকে বিশ্বজিৎ রায়ের রিপোর্ট, তেহট্ট নিউজ। প্রত্যেকটা টিচার, আমার করিমপুরের প্রতিটা টিচার এতে একদম ফুললি ইনভলভ হয়েছে, এবং আমার এখানে যারা গেস্ট হিসাবে এসেছে প্রত্যেকেই কিন্তু আজকের স্পোর্টস নিয়ে প্রচুর প্রশংসা করলো, ভীষণ ভালো হয়েছে। এবং আপনারাও দেখছেন যে অ্যারেঞ্জমেন্টটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কেমন হয়েছে। এবং সবচেয়ে ভালো লাগছে এখানকার স্থানীয় লোকজন যারা আছে এরাও কিন্তু মানে প্রত্যেকেই খুব আনন্দের সঙ্গে এখানে আছে, দেখেন রোদের মধ্যে আছে। প্রোগ্রামটা ভীষণভাবে ভালো হয়েছে, প্রচেষ্টাটা সুন্দর হয়েছে এই সার্কেলের টিচারদের। গার্জেনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে সব জনের স্টুডেন্টদের পোশাক দেওয়া হয়নি, এই নিয়ে একটা কথা উত্থাপিত হয়েছে, এই বিষয়ে আপনার কী বলা গেছে? এই সিদ্ধান্তটা হঠাৎ করে আমাদের হয়েছিল যে প্রত্যেকটা জনের ড্রেস থাকবে, যেটা হচ্ছে খুব মানে ভাইটাল ম্যাটার হচ্ছে। অন্যান্যবার স্টেট এর থেকে একটু অ্যাডভান্স একটা ফান্ড দেয়, সেখানে সার্কেল এনে নামিয়ে দিলে এটা হয়, কিন্তু এবার এখনও পর্যন্ত সেই ফান্ড না আসার জন্য ওরাও বুঝতে পারেনি। ড্রেসটা যেহেতু করা হয়নি, যে ডিসিশনটা হচ্ছে ঠিক শেষ মুহূর্তে হতে দু একটা জনের একটু ড্রেস নিয়ে ড্রেস যে ড্রেসের কালার করা হচ্ছে সেই কালার ড্রেস হচ্ছে, কিন্তু গোছানো ড্রেস হয়নি, কিন্তু ড্রেস সব জনের ড্রেস পরে এসছে। আপনার পরিচয়? আমি ডিআই অফ স্কুলস প্রাইমারি, সঙ্গে সেক্রেটারি এনডিপিএসসি। নাম? নদিয়া। নাম সুকুমার প্রসাদ। এটা 38তম জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে নদিয়া জেলার করিমপুরে। স্বাধীনতার পরে এই প্রথম করিমপুর চক্র দায়িত্ব পেয়েছে এই জেলা স্পোর্টস অনুষ্ঠান করার জন্য। আমার করিমপুরের টিম, করিমপুরের সমস্ত শিক্ষক শিক্ষিকারা, করিমপুরের সহনাগরিকরা, আমার জেলা প্রশাসন, করিমপুরের ব্লক প্রশাসন আমাকে সাহায্য করেছে। আমরা একটা নিদর্শন তৈরি করতে পেরেছি বিভিন্ন আঙ্গিকে। আমরা প্লাস্টিককে বর্জন করতে পেরেছি। এই স্পোর্টসে প্রথম আমরা নদিয়া জেলা কাউন্সিলের স্পোর্টসের ফ্ল্যাগ ডিজাইন করেছি, প্রত্যেকটা জোনের ফ্ল্যাগ ডিজাইন করেছি। আমরা নতুন প্রাণের সৃষ্টি করেছি ফুলের পরিবর্তে আমরা চারা গাছ দিয়ে, আমরা ব্যাজ দেওয়ার পরিবর্তে আমরা রিস্ট ব্যান্ড দিয়েছি, আমরা সব কিছুর মধ্যে অভিনবত্ব এনেছি। এই প্রথম ছাত্র ছাত্রী খেলার ঠিক আগের দিন অর্থাৎ গতকাল তারা শিক্ষক শিক্ষিকাদের সাথে করিমপুরে এসে পৌঁছেছে। তারা 5টি রেসিডেন্সিয়াল প্লেসে ছিলেন। শিক্ষক এবং শিক্ষিকাদের সাথে ছাত্রছাত্রীদের যে মধুর সম্পর্ক সেটা আমরা দেখেছি।